পাগল মনে মন কেন এত কথা বলে। নমস্কার বন্ধুরা, এইমাত্র বিয়ে করলেন সাকিব বুবলি। বন্ধুরা, আপনি যদি সাকিব আর বুবলির ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে শেষ অবধি দেখুন, কেননা এই ভিডিওতে রয়েছে তাদেরই ব্যাপারে খুবই বড় খবর। বন্ধুরা, আপনি যদি বাংলা সিনেমা নিয়মিত দেখে থাকেন তাহলে সাকিব খানকে তো নিশ্চয়ই চিনবেন, যিনি বাংলা সিনেমার প্রথমশ্রেণী নায়কদের মধ্যে একজন। তিনি 2009 সালে বিয়ে করেন অপু বিশ্বাসকে, তবে সেই বিয়ে ভেঙে যায় 2017 সালেই। তাদের দুজনের একটি পুত্র সন্তান রয়েছে যার নাম আব্রাহাম খান জয়। তবে খবর অনুযায়ী আজ সন্ধ্যায় সাকিব দ্বিতীয়বারের জন্য বিয়ে করেন বুবলিকে। তাদের দুজনার বিয়ের একটি ছবি পোস্ট করা হয় সাকিব খানের সোশ্যাল মিডিয়া সাইটে। মিডিয়ার সামনে সাকিব খান জানান, বুবলিকে আমি বিগত 3 বছর ধরে চিনি, সে যথেষ্ট সেন্সিবল ও শিক্ষিত মেয়ে। আমাদের 3 মাস আগেই বিয়ে করার সিদ্ধান্ত ছিল, তবে পাসওয়ার্ড ছবির জন্য সেটা হয়ে ওঠেনি, তাই এই ব্যস্ত কাজের মধ্যেই আমরা নিকা করে ফেললাম। আপনারা আমাদের এই বৈবাহিক জীবন যাতে মধুর হয় তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তবে বন্ধুরা, এই বিয়ের ব্যাপারে বুবলির এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি। বন্ধুরা, আপনারা কী ভাবছেন সাকিব বুবলির বিয়ের ব্যাপারে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে এরকম নতুন নিউজের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।